हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी चिंगड़ी माछेर झोल रान्ना करे देखाबो कोचु दिए। एखन आमी चिंगड़ी माछगुलो दिए दिच्छी कड़ाते। खूबी अल्प भाजबो, एकेबारे बेशी भाजबो ना आमी। तो चिंगड़ी माछेर दाड़ागुलो किन्तु आमी नियेछी बेश बड़ो, आमार भालोई लागे, जदिओ खूब शक्त। অনেকে স্কিপ করতে পারো, অনেকে রাখতে পারো। খুবই অল্প ভাজবো আর রান্নাটা কিছুই না, সিম্পল মাছের ঝোলের মতনই রান্না হবে। মাছটা বেশ বড়, এই যে সবসময় রিচ খাবার খেতে একেবারেই ভালো লাগে না, মানে আমি তো একেবারেই পছন্দ করি না। একটু উল্টে পাল্টে নিয়ে আবার রেখে দেবো। এটা এখন একটু হোক, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। দিনকাল ভালোই কাটছে, ব্যস্ততার মধ্যে কাটছে। তো আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখো ট্রেনের আওয়াজ অবশ্যই ইগনোর করো, আমার কিচ্ছু করার নেই, কারণ আমি ভয়েস ওভার করতে পারি না, আমার ভালো লাগে না, আমার সময়ও হয় না। তো সেই কারণে আমি চেষ্টা করি, যেহেতু এটা রান্না চ্যানেল, আমি অরিজিনাল সাউন্ড দেওয়ার খুবই চেষ্টা করি। অনেকেই আমাকে বলে যে ব্রিজের ওপরে অ্যাম্বুলেন্সের আওয়াজ, তো ট্রেনের আওয়াজ, আমার কিছু করার নেই, এগুলো তোমরা ইগনোর করো। আমার তো ভালোই লাগে, আমার খারাপ লাগে না, কোনো প্রবলেমও হয় না। তো এবার আমি চিংড়ি মাছটা কিন্তু তুলে নেব, না তুললে এটা হবে না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এই যে বাগদা চিংড়িগুলো দেখো, এটা গলদা চিংড়ি, দুটো মিশিয়েই আমি করছি। একবার দেখিয়ে নি, এরপর আমি এইগুলো দাঁড়াগুলো তুলে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম, সুন্দর করে আমি দাঁড়াগুলো তোমাদেরকে দেখাই। এর মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা দিলাম, আর কিন্তু তেল দেবো না, কারণ চিংড়ি মাছের মাথায় অনেক ঘি আছে, ওটা অনেক তেলটাকে বাড়িয়ে দেবে। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। আচ্ছা, এখানে একটা কথা বলে নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মানে প্রয়োজন মতো এই মশলাগুলো ব্যবহার করবে, আমি কম দিচ্ছি বলে তোমাদেরকে কম দিতে হবে এরকম কোনো মানে নেই। এবার আমি দেব আদা আর জিরে বাটা। এখানে খুবই অল্প পরিমাণে আমি শুকনো লঙ্কা রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমি বেশি রেখেছি, কারণ আমার সব সময় ঝাল খেতে একেবারেই ভালো লাগে না, আমি যথেষ্ট পরিমাণে ব্যাপারটাকে ইগনোর করি। তো যখন একটু কষানো কষানো হয়ে যাবে, আমি আমার প্রয়োজন মতো নুন হলুদটা দেব, তারপরে লঙ্কার গুঁড়োটা দেব। আচ্ছা, বাটি ধুয়ে একটু জল দিয়ে দিই, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। আচ্ছা, প্রচুর প্রশ্ন আছে,
তো এরকম রান্না করতে করতে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই সকলের প্রশ্নের উত্তরটা আমি একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি করব সেটা, সেটা করতে গেলেও সময় লাগে, আমার সময়ের খুবই অভাব। আমি এখন একটু নুন আর হলুদ ওই বাটি থেকে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি জানি না এই কচুটা কেমন হবে, তবে কচুটা যদি সেদ্ধ হয়ে যায় ভালো, নাহলে আমি কিন্তু কুকারে এটা সেদ্ধ করব, মানে ঝোলটা কষিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নিই। হ্যাঁ, এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কচু। একটা ছোট প্রশ্নের উত্তর তোমাদের বলি, অনেকেই আমাকে বলো যে আমরা কি একটা তরকারি দিয়েই খাই? না, একটা তরকারি দিয়ে আমরা খাই না, এটা সম্ভব নয়। দু তিনটে তরকারি থাকে, চাটনি তো থাকেই, তার সাথে কোনো কিছু একটা সেদ্ধ বা ভাজা এই জাতীয় কিছু থাকে, আর যদি মাছের ঝাল হয় অবশ্যই থাকে ডাল। তো এখন মানে এই ঝোলের সাথে আমরা যেটা খাবো সেটা হচ্ছে বেগুন ভাজা। যদিও আমি বেগুনটা ভেজে নিয়ে আমি ভিডিওটা শুরু করতে পারতাম ওই কড়াতে, কিন্তু ব্যাপার হচ্ছে ভাজাটা একটু গরম ভালো লাগে। এই যে বেগুন ভাজা হবে, বেগুন ভাজা আর চিংড়ি মাছের ঝোল, ভাত আর ডাল। এই যে বেগুনে নুন হলুদটা মাখিয়ে নেব, খাওয়ার আগে এটাকে আমি ভাজবো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমড়া চাটনি, বলতে ভুলে গেছি, ওটা ফ্রিজে করাই আছে। আমি একটু চাটনিটা বেশি করে রেখে দিই। আচ্ছা, এখন মশলাটা লেগে আছে, তো আমি জিরে বাটা জলটা দিয়ে দিলাম। এই যে মিক্সিতে বেটেছিলাম জিরেটা, আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে আমার করে রাখা গরম জল দিয়ে লিডটা দিয়ে দেবো। যখন কচুটা যদি কড়ার মধ্যে সেদ্ধ হয়ে আসে তাহলে আমি মাছটা দেবো, আর যদি না হয়ে আসে আমি কুকারে এটাকে আবার আমি দিয়ে দেবো, একটা সিটি দিয়ে দেবো, কচুটা সুন্দর মানে সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি মাছটা দেবো। তো আর কি বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা কষানো হয়ে এসেছে, আজকে কিন্তু টমেটো ধনে পাতা আমি কিছুই দেব না, যদিও আমার বাড়িতে সব কিছুই আছে কিন্তু আমি দেব না, সব সময় ভালো লাগে না সব কিছু দিয়ে, গরম মশলা ধনে পাতা টমেটো আমার ভালো লাগে না খেতে, এরকম সিম্পল ঝোলটাই ভালো লাগে। আর এত গরম পড়েছে তো সেই কারণে আমি আরও মানে সিম্পল করে রান্নাটা করছি, এবং মাঝে মাঝে আমাদের মনে হয় এটা খাওয়া খুবই দরকার প্রত্যেকেরই, যারা পারো তারা তো ভালোই, তাদের জন্য ভালো, কিন্তু যারা পারো না নর্মাল রান্না খেতে তারা একটু চেষ্টা করো। আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জল দিয়ে লিড দেবো, তারপর হয়ে গেলে আমি দেখাবার কিছু নেই মাছটা দেবো, তারপরে হয়ে গেলে আমি জাস্ট তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাবো, যেটা রেগুলার দেখাই সেটাই আমি দেখাবো, আর নতুন করে কিছু বলার নেই। সাথে থাকো, পাশে থাকো, আমি এখন লিডটা দিয়ে দেবো কচুটা সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, অনেকেই প্রশ্ন করতে পারো কচুটাকে আমি কেন আগে ভাপিয়ে নিলাম না, কুকারে ভাপালে কিন্তু একেবারেই বেশি সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন রান্নাটা করতে খুব প্রবলেম হয়, আর যদি আমি রান্নাটা করে কুকারে দিয়ে দিই তাহলে সমস্যাটা অনেক কম হয় আমার মনে হয়। এখন আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব, মানে কমানোই আছে, আমি লিডটা দেব, তারপরে যখন মাছ দেব তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে। যা কি অবস্থা ঝোলের, বাহ, ঝোলটা খুব ভালো কুচছে, মানে আমি এটাই চেয়েছিলাম। আর একবার আমি দেখেছিলাম যে কচুটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, তো এখন আমি এই যে ভেজে রাখা মাছ তোমরা দেখে নাও,
আমি দিয়ে দেব ঝোলের মধ্যে। হ্যাঁ, এবারে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে জাস্ট 1-2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ ঝোলটা আর একটু কমবে, কমালেই ভালো লাগে। কিন্তু আমি কমাবো না খেতে বসার আগে, যেহেতু আমরা আবারও গরম করে খাই, সেই কারণেই আমি কড়ার মধ্যেই ঝোলটা রেখে দেবো। আর খেতে বসার আগে আর একবার আমি একটু গরম করে নেব, এটাই আমার মানে বলবার কথা। তো ঠিক আছে, টাটা, বাই বাই, দেখাবার কিছু নেই, হয়ে গেলে একটু আমি দেখাচ্ছি তোমাদের। খুব খুব ভালো থেকো, সবাই সাবধানে থেকো, ঠিক আছে, টাটা। একেবারেই কমপ্লিট, দেখে নাও। সদা সর্বদা আমার চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো, ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে আমার ঝোল হয়ে গেল, একেবারেই হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। সুযোগ থাকলে নিশ্চয়ই খাওয়াতাম।